একের পর এক সামাজিক মাধ্যমে সঙ্গীতাঙ্গনের অনেক ব্যক্তিকে আক্রমণ করে স্ট্যাটাস দিয়েছিলেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। তার এমন স্ট্যাটাসের জেরে অনেকেই ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। তেমনি একজন জনপ্রিয় গীতিকার ও সুরকার ইথুন বাবু, তার দাবি, নোবেলের স্ট্যাটাসের পর স্ত্রী সন্তানের সামনে মুখ দেখাতে পারছেন না তিনি। এই প্রেক্ষিতে নোবেলের নামে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। আমি সবাইকে বলছি যে সে যখন একটা টেলিভিশনে দেখবে সাংবাদিককে যদি বলে দিয়ে তাকে দেখে নেবে মেরে ফেলবে, তাহলে আমরা তো আর কিছুই না ভাই, আমরা গান লিখে খাই, আমরা তো অস্ত্র ধরতে পারি না। ডিজিটাল একটা সে একটা আমাদেরকে যেহেতু সে হেয় প্রতিপন্ন করছে এবং আমরা যে বাংলাদেশের আমরা যে ইন্টেলিজেন্ট মানুষ বা এইচডিএফ বা আমি যারাই আছে যাদেরকেই হোক তো গালিগালাজ করতে পারে না, এটাই তার কোন রাইট নেই। নোবেলের এমন কর্মকাণ্ডের কারণে জনপ্রিয় এই গীতিকার আত্মহত্যার কথাও ভেবেছিলেন, কিন্তু সন্তানের কারণে সেই চিন্তা থেকে ফিরে এসেছেন তিনি। আমার মেয়ে একজন বুয়েট থেকে পাস করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আমার ছেলে নর্থ থেকে পাস করে মার্কেটিং এর চাকরি করে গ্রামীণ কলেজ, আমার ছেলে মেয়ে তার জীবনে শুনেনি যে তার বাবা কে হবে, আমার ফ্যামিলিতে তো ওই পারিবারিক ভাবে তো অসন্তুষ্ট লেগে গেছে। আমার শ্রোতা ভক্তরা আমাকে বলতে এটা কি হলো, আমার ছেলে আমি তো কোথাও বাড়াতে পারছি না, আমি যেতে পারছি না, এই কথাটা আমি কি করবো, আমার তো আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। আমার তখন আমি চিন্তা করলাম আমার ছেলে মেয়ের জন্য তো আমাকে আত্মহত্যা করা লাগবে না, এর প্রতিবাদ করতে হবে। শুধু সাধারণ ডায়েরিতেই রেহাই পাচ্ছেন না নোবেল, তার নামে মানহানি ও কপিরাইট আইনে মামলা দায়ের করবেন বাবু। মোট 4টি মামলা দায়ের করার কথা বলছেন তিনি। একটা ধরনটা হচ্ছে একটা হলো সাইবারের ইয়েতে মিথ্যা বানোয়ার করে সাইবার মানে সবাইকে একটা ইয়ে করতে একটা তারপর চিট পাড়া একটা, তারপর মনে করেন মানুষকে বিব্রতকর পরিস্থিতি ফেলে দিয়ে মানুষ সম্বন্ধে খারাপ উত্তেজনামূলক ষড়যন্ত্রমূলক কার্যের সাথে জড়িত মানুষকে মেরে ফেলার উদ্দেশ্যে সে তো গুন্ডা। এদিকে জিডির বিষয়ে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এর আগে 15ই মে নোবেল তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে ইথুন বাবুকে চোর আখ্যায়িত করে পোস্ট করেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।